রোহিত শর্মার ভুলে যাওয়া রোগ সম্পর্কে পৃথিবীর সকলেই অবগত রোহিত শর্মা সম্পর্কে অনেকেই বলে থাকেন রোহিত শর্মা নাকি সব কিছু ভুলে যান রোহিত শর্মা ভুলে যান কোথায় তিনি ব্যাট রেখেছেন প্যাট কোথায় রাখেন কোথায় মোবাইল রাখেন আর এই সমস্ত বিষয়কে মনে করিয়ে দেওয়ার জন্য রোহিত শর্মার পিছু পিছু একজন লোক থাকে সব সময় কিন্তু আমি যদি আপনাকে বলি রোহিত শর্মা সেই সমস্ত বিষয়গুলো ভুলে যান যেগুলোর কোনো প্রয়োজন নেই কথা আমি বলছি না এই বিষয়টি বলেছেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর যিনি রোহিত শর্মার সাথে মিলে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন বিক্রম রাঠোর বলেন রোহিত শর্মা ভুলে যান একথা সত্যি তিনি টস জিতে ব্যাট নেবেন না বল নেবেন কোথায় তিনি নিজের প্যাড রেখেছেন কোথায় নিজের প্যাড আইপ্যাড মোবাইল রেখেছেন একথা তিনি ভুলে যান কিন্তু রোহিত শর্মা কখনোই ক্রিকেটের গেম প্ল্যান ভুলে যান না কিভাবে নিজেকে তৈরি করতে হবে এই বিষয়গুলো রোহিত শর্মা কখনোই ভুলে যায় না এই কারণেই রোহিত শর্মা সফল ক্যাপ্টেন বিক্রম রাঠোর বলেন রোহিত শর্মা প্লেয়ারদের ক্যাপ্টেন ক্রিকেটারদের মনের কথা বুঝতে পারেন রোহিত শর্মা বিক্রম রাঠোর আরও বলেন আমি আগে এমন কোনো ক্যাপ্টেন দেখিনি যিনি সকল ক্রিকেটারদের মনের কথা বুঝে গেম প্ল্যান তৈরি করেন রোহিত শর্মা বলিং এবং ব্যাটিংয়ের ওপর গুরুত্ব দিয়েই গেম প্ল্যান তৈরি করেন জাসপ্রীত বুমরাও একবার বলেছিল রোহিত শর্মা বলিংদের কথার গুরুত্ব দেন রোহিত শর্মা যে ভুলে যান একথা বিরাট কোহলিও আগে একবার বলেছিল তিনি বলেছিলেন বিরাট কোথায় তার জিনিস রাখেন কিছুক্ষণ পর নিজেই ভুলে যান রোহিত শর্মা একবার টস জিতে শেখর ধাওয়ানকে জিজ্ঞাসা করেছিল ভাই তুমি বল নেবে না ব্যাট নেবে রোহিত শর্মা ভুলেই গিয়েছিল তিনি টস জিতেছেন রোহিত শর্মা জুনিয়র ক্রিকেটারদের আদর করেন যেখানে বকার দরকার সেখানে বকেন আর যেখানে আদর করার দরকার সেখানে আদর করেন তাই তো রোহিত শর্মার ফ্যান সর্বজনবিহিত রোহিত শর্মাকে সবাই ভালোবাসে পছন্দ করে